Epics of Glory presents. من بعدك يا عمر توالت الأحزان توالت الأحزان ودارت الأيام فأتى صلاح الدين أتى صلاح الدين أتى صلاح الدين جلالي رب بنصر في حطين بنصر في তিনি মুসলিম ইতিহাসের বরেণ্য দিক বিজয়ী বীর শ্রেষ্ঠদের অন্যতম একজন। তিনি মুসলিম বিশ্বের সিংহ শার্দুল, অনন্য সাধারণ বিরল এক সামরিক প্রতিভা, বীরত্ব ও সাহসিকতার জীবন্ত কিংবদন্তি, উম্মত্ত ক্রুসেডের মাজা ভেঙে দেওয়া সিংহহৃদয় ব্যক্তিত্ব, তৎকালীন বিশ্ব রাজনীতির গতিপথ বদলে দেওয়া এক অসামান্য সমরনায়ক, যার ক্ষিপ্রতা ও বীরত্বের কাছে মুখ থুবড়ে পড়েছিল ক্রুসেডের অগ্রাভিযান, যার তরবারের আঘাতে রচিত হয়েছিল মধ্যযুগের স্বর্ণিল মুসলিম ইতিহাস, বর্ণিল বীরত্ব গাঁথার অনবদ্য মহাকাব্য। তিনি ছিলেন মিশর ও সিরিয়ার প্রথম সুলতান এবং আইয়ুবীয় রাজবংশের প্রতিষ্ঠাতা। মিশর, সিরিয়া, মেসোপটেমিয়া, হেজাজ, ইয়েমেন এবং উত্তর আফ্রিকার বিশাল অংশ জুড়ে ছিল তার সাম্রাজ্য। তিনি হলেন সুলতান সালাহউদ্দিন আল আইয়ুবি। আবুল মুজাফফর সালাহউদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব 532 হিজরি মোতাবেক 1138 খ্রিস্টাব্দে ইরাকের তিক্রিত শহরে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট ইতিহাসবিদ ও সালাহউদ্দিনের জীবনী লেখক বাহাউদ্দিন ইবনে সাদ্দাদের মতে, যে রাতে সালাহউদ্দিন জন্মগ্রহণ করেন সে রাতেই তার পরিবার তিক্রিত ত্যাগ করে। 1139 সালে তার পিতা আইয়ুব সপরিবারে মসুলে চলে আসেন। মসুলের শাসক আইয়ুব পরিবারের শুভাকাঙ্ক্ষী ইমাদউদ্দিন জেঙ্কি আইয়ুবকে বালবিক দুর্গের কমান্ডার নিয়োগ দেন। 1146 সালে ইমাদউদ্দিনের মৃত্যুর পর তার পুত্র নুরউদ্দিন জেঙ্কি আলেপ্পোর শাসক এবং জেঙ্কি রাজবংশের নেতা হন। পরবর্তীতে এই নুরউদ্দিন জেঙ্কি হন সালাহউদ্দিন আইয়ুবির প্রধান রাজনৈতিক সহযোগী ও পৃষ্ঠপোষক। সালাহউদ্দিন আইয়ুবি অত্যন্ত ধর্মপ্রাণ একজন ব্যক্তি ছিলেন। তিনি ধর্মীয়ভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী ছিলেন। কিছু সূত্র মতে ছাত্রাবস্থায় তিনি সামরিক বিষয়াদির চেয়ে ধর্মীয় বিষয়ে বেশি আগ্রহী ছিলেন। ধর্মীয় বিষয়ে তার আগ্রহে প্রভাব ফেলার অন্যতম একটি কারণ হল প্রথম ক্রুসেডের সময় খ্রিস্টানদের কর্তৃক জেরুজালেম দখল, যা তাকে সর্বদাই ভাবিয়ে রাখত। وقد استولوا على عدد من مدن المسلمين وقتلوا فيها ومثلوا ونهبوا وفعلوا الأفاعيل البالغة في الفظاعة والشناعة حتى أصبحوا يشربون الخمر علنا في رمضان ويرشونها على المسلمين كما صاروا يمرون في الطرقات وهم يحملون الصلبان ويجبرون المسلمين على احترامها وإجلالها تعبد الصلبان كم أذاقوا قومي قدسنا ترى فغدا لها جند في ليلنا هذا ضاء لنا نجم لقدسنا ترى فغدا لها جند চাচা আসাদউদ্দিন শিরকুহের তত্ত্বাবধানে সালাহউদ্দিন সামরিক কর্মজীবন শুরু করেন। চাচা শিরকুহ ছিলেন নুরউদ্দিন জেঙ্কির সেনাবাহিনীর একজন চৌকস সেনা কমান্ডার। সালাহউদ্দিন মিশরের স্বার্থান্বেষী ও অযোগ্য শাসক গোষ্ঠীকে হটিয়ে ক্ষমতা হস্তগত করতে চাচা শিরকুহের যোগ্য উত্তরসূরি হিসেবে তার সাথে বিভিন্ন অভিযানে অংশগ্রহণ করেন। এ সময় মিশরের তৎকালীন ফাতেমীয় খেলাফতের উজির শাওয়ার তাকে প্রতিরোধের জন্য জেরুজালেমের খ্রিস্টান প্রথম ইমালরিকের সাথে হাত মিলান। শিরকুহের নেতৃত্বে মুসলিমদের সাথে ক্রুসেডারদের লড়াই হয়। এ যুদ্ধে ক্রুসেডাররা পরাজিত হয়ে পিছু হটে। এ যুদ্ধে সালাহউদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1169 সালের জানুয়ারিতে শিরকুহ বিজয়ী বেশে কায়রোতে প্রবেশ করেন এবং গাদ্দারির জন্য শাওয়ারকে মৃত্যুদণ্ড দেন।
তিনি কায়রোয় পৌঁছলে ফাতেমীয় খলিফা আল আদিদ তাকে সম্মানের সাথে গ্রহণ করেন এবং তাকে মিশরের উজিরের দায়িত্ব দেন। কিন্তু এবছরই তিনি মৃত্যুবরণ করেন। আইয়ুব পরিবারের সুনাম ও সামরিক দক্ষতার জন্য খলিফা আল আদিদ সালাহউদ্দিনকে তার চাচা শিরকুহের স্থলে মিশরের উজির নিয়োগ করেন। একই সাথে তিনি নুরউদ্দিন জেঙ্কির উত্তরসূরি হয়েছিলেন। এ কারণে মিশর ও সিরিয়া একত্রিত হয় এবং তা সিরিয়া ও ফিলিস্তিন থেকে ক্রুসেডারদের মূলোৎপাটনে সালাহউদ্দিনের জন্য সহায়ক হয়। 1171 সালের জুন মাসে নুরউদ্দিন জেঙ্কির নির্দেশে ও সাফি মাজহাবের বিশিষ্ট ফকিহ নাজমুদ্দিন আল খাবুসানির উৎসাহে সালাহউদ্দিন ফাতেমীয় শিয়া খেলাফত থেকে বিচ্ছিন্ন হয়ে মিশরকে বাগদাদের আব্বাসীয় খেলাফতের অন্তর্ভুক্ত করেন। অবশ্য এ নির্দেশ পালনে সালাহউদ্দিন কিছুটা বিলম্ব করায় নুরউদ্দিন তাকে ভুল বুঝেন এবং তাদের মধ্যে কিছুটা বিরোধ দেখা দেয়। যাই হোক, এরপর মিশরে শিয়াদেরকে উৎখাত করে সালাহউদ্দিন তার রাজত্ব মজবুত করেন এবং ক্রুসেডারদের বিরুদ্ধে একের পর এক অভিযান পরিচালনা করেন। অপরদিকে মুসলিম ভূখণ্ডগুলো থেকে স্বার্থান্বেষী ও ক্রুসেডারদের দালাল শাসকদেরকে উচ্ছেদ করে আইয়ুবী সাম্রাজ্যের বিস্তার করতে থাকেন। ১১৭৪ সালের ১৫ই মে নুরউদ্দিন জেঙ্কি দামেস্কে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর ফলে সালাহউদ্দিন ক্রুসেডারদের বিরুদ্ধে তার শক্তিশালী মিত্রকে হারিয়ে ফেলেন। নুরউদ্দিন জেঙ্কির মৃত্যুর পর তার ১১ বছর বয়স্ক ছেলে আসালেহ ইসমাইল দামেস্কে ক্ষমতায় আরোহণ করেন। এদিকে নুরউদ্দিনের মৃত্যুর পর সালাহউদ্দিন কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হন। এখন হয় তাকে সিরিয়ায় সালিহের কাছ থেকে আমন্ত্রণ লাভ করার আগ পর্যন্ত মিশর থেকে ক্রুসেডারদের ওপর আক্রমণ করতে হবে, এতে অনভিজ্ঞ সালেহের কাছ থেকে সিরিয়া শত্রু কর্তৃক বেদখল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, আর না হয় সালেহের কাছ থেকে দামেস্ক দখল করে সে আশঙ্কা মুক্ত করা। অবশ্য তিনি দামেস্ক দখলের পরিকল্পনা বাস্তবায়নে ইতস্তত বোধ করলেন, কেননা এতে যেমন আমিরের আনুগত্য লঙ্ঘিত হয় তেমনি যে জেঙ্কি পরিবার তাকে এত সাহায্য সহযোগিতা করেছে তার প্রতি অকৃতজ্ঞতা ও অসম্মান প্রদর্শন করা হয়। তাই তিনি সালেহের কাছ থেকে আমন্ত্রণের অপেক্ষায় রইলেন। এদিকে সিরিয়ার পরিস্থিতি বদলে যায়। সালেহ যখন আগস্টে আলেপ্পোতে চলে যায় তখন শহরের আমির ও নুরউদ্দিনের দক্ষ সেনাদের প্রধান গুমুস্তিগিন তার উপর অভিভাবকত্ব দাবি করে। তিনি দামেস্ক থেকে শুরু করে সিরিয়া ও জাজিরাতে তার সকল বিরোধীকে পদচ্যুত করার প্রস্তুতি নেন। এই জরুরি অবস্থায় দামেস্কের আমির শামসুদ্দিন বিন মুকদিম মসুলের আমির সাইফুদ্দিন গাজীকে সাহায্য চেয়ে বার্তা পাঠান, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপর তিনি সালাহউদ্দিনের কাছে সাহায্য চাইলে সালাহউদ্দিন ৭০০ বর্শাধারী ঘোড়সওয়ার নিয়ে যাত্রা করেন। কেরাক পার হয়ে তিনি সিরিয়ার বুসরা শহরে পৌঁছান। ২৩ নভেম্বর ১১৭৪ সালে দামেস্কে আসেন। দামেস্কে এসে প্রথমে তিনি তার পিতার পুরনো বাসগৃহে অবস্থান করেন। এ সময় জনগণ তাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। অবশেষে তার আগমনের ৪ দিন পর দুর্গ প্রধান জামাল উদ্দিন রায়হান দামেস্কের দুর্গ খুলে দেন। ভাইতুকদিগিন বিন আইয়ুবকে দামেস্কের গভর্নর হিসেবে রেখে সালাহউদ্দিন পূর্বে নুরউদ্দিনের দখলে থাকা আংশিক স্বাধীন শহরগুলোর দিকে রওনা দেন। তার সেনাবাহিনী হামা শহর সহজে দখল করে নেয়, তবে তারা দুর্গের ক্ষমতার জন্য হিমস আক্রমণ এড়িয়ে যান। সালাহউদ্দিন উত্তরে আলেপ্পোর দিকে যাত্রা করেন। এ সময় আলেপ্পোর আমির গুমুস্তিগিন ক্ষমতা থেকে অস্বীকৃতি জানালে ১১৭৪ সালের ৩০ ডিসেম্বর তা অবরোধ করা হয়। এ সময় গুমুস্তিগিন সিরিয়ার হাসাসিনদের প্রধান রশিদউদ্দিন সিনানের সাহায্য চান। এই হাসাসিন নেতা ফাতিমীয় খেলাফত উচ্ছেদ করার কারণে সালাহউদ্দিনের উপর ভীষণ বিরূপ ছিল, ফলে গুমুস্তিগিনের অনুরোধে সে একটি গুপ্ত বাহিনী প্রেরণ করে সালাহউদ্দিনের তাঁবুতে ঢুকে তাকে হত্যা করার জন্য, কিন্তু সে চক্রান্ত ব্যর্থ হয়। এখানে উল্লেখ্য, হাসাসিন হল নিজারি ইসমাইলি মতবাদের একটি গোষ্ঠী, বিশেষ করে পারস্য ও সিরিয়ায় তারা তাদের কর্মকাণ্ড চালাত। ১১ শতকে এই গোষ্ঠীর জন্ম হয়। এ সময় তারা সুন্নি সেলজুক সাম্রাজ্যের জন্য মারাত্মক সামরিক হুমকি তৈরি করে। এদিকে ত্রিপোলির রাজা তৃতীয় রেমন্ড হিমস আক্রমণের জন্য নাহর আল কবিরের কাছে সৈন্য সমাবেশ করে, কিন্তু সে সালাহউদ্দিনের ব্যাপক যুদ্ধ প্রস্তুতির খবর পেয়ে পিছু হটে।
ইতিমধ্যে সিরিয়া ও জাজিরায় সালাহউদ্দিনের প্রতিপক্ষরা তার বিরুদ্ধে প্রোপাগান্ডা যুদ্ধ শুরু করে। তারা দাবি করতে থাকে যে সালাহউদ্দিন একথা ভুলে গেছে যে সে নুরউদ্দিনের অধীনস্থ ছিল এবং অকৃতজ্ঞের মতো সাবেক আমিরের সন্তান সালেহকে অবরোধ করছে। সালাহউদ্দিনের জবাব ছিল যে তিনি আলেপ্পো অবরোধ করতে চাননি, আর তার সিরিয়ায় আসার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে মুসলিম ভূখণ্ডগুলোকে ক্রুসেডারদের হাত থেকে রক্ষা করা। এই গুরুদায়িত্ব সালেহের মতো একজন অনভিজ্ঞ শিশুর পক্ষে পালন করা সম্ভব নয়। এরপর তিনি তার সেনাদের নিয়ে হামা ফিরে এসে সেখানে হামলা করতে আসা ক্রুসেডারদের মুখোমুখি হন। ক্রুসেডাররা পরাজিত হয়ে পলায়ন করে। অবশেষে 1175 সালের মার্চে তিনি হেমস প্রবেশ করেন এবং এর দুর্গ জয় করেন। এদিকে সালাহউদ্দিন কর্তৃক জেঙ্কিদের অধিকৃত ভূখণ্ড দখল করায় মসুলের জেঙ্কি শাসক সাইফউদ্দিন গাজী ভীষণ ক্ষুব্ধ হয়ে সালাহউদ্দিনের বিরুদ্ধে বিরাট সৈন্যবাহিনী প্রস্তুত করে আলেপ্পো প্রেরণ করে। এবার মসুল ও আলেপ্পোর যৌথ বাহিনী হামায় সালাহউদ্দিনের বিরুদ্ধে অগ্রসর হয়। সালাহউদ্দিন সন্ধি করতে চাইলে তারা তা প্রত্যাখ্যান করে তাকে মিশর ফিরে যেতে বলে। ফলে বাধ্য হয়ে সালাহউদ্দিন যুদ্ধে অবতীর্ণ হন। এতে পরাজিত হয় জেঙ্কিরা। তারা দামেস্ক, হিমস ও হামা এবং আলেপ্পোর বাইরের কিছু শহরে সালাহউদ্দিনের নিয়ন্ত্রণ মেনে নিতে বাধ্য হয়। ফলে সালাহউদ্দিন বিজিত রাজ্যগুলোর একচ্ছত্র বাদশায় পরিণত হন। এদিকে সাইফউদ্দিন গাজী আবারও সৈন্য সংগ্রহ করে সালাহউদ্দিনের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে। এবার সালাহউদ্দিন ব্যাপক সৈন্য সামন্ত নিয়ে সাইফউদ্দিনকে শোচনীয়ভাবে পরাজিত করে। এরপর তিনি আলেপ্পোর দিকে এগিয়ে যান। যাত্রাপথে বুজাআ ও এরপর মানবিজ দখল করেন। এরপর পশ্চিমে আজাজ দুর্গ অবরোধের জন্য এগিয়ে যান। 1175 সালের 21 জুন আজাজ দখল করেন। এ সময় একদিন সালাহউদ্দিন তার তাঁবুতে বিশ্রাম নেওয়ার সময় এক হাসাসিন তাকে ছুরি দিয়ে মাথায় আক্রমণ করে। তার শিরস্ত্রাণের কারণে হামলা সফল হয়নি। এ ঘটনার জন্য আলেপ্পোর আমির গুমুশতিগিনকে তিনি দায়ী করেন এবং আলেপ্পো অবরোধের শক্তি বৃদ্ধি করেন। কিন্তু এই অবরোধে ব্যর্থ হয়ে সালাহউদ্দিন বাদশাহ সালেহ ও গুমুশতিগিনের সাথে সন্ধি করেন এই মর্মে যে তারা বিজিত ভূখণ্ডগুলোতে সালাহউদ্দিনের রাজত্ব স্বীকার করে নেবেন। এবার সালাহউদ্দিন তার সাম্রাজ্যের জন্য সকল হুমকি থেকে চিন্তামুক্ত হলেও রাশিদউদ্দিন সিনানের নেতৃত্বাধীন হাসাসিনদের হুমকির সম্মুখীন ছিলেন। নুসাইরিয়া পর্বতমালায় তাদের ঘাঁটি ছিল। তারা 9টি দুর্গ নিয়ন্ত্রণ করত। এগুলো সবই উচ্চভূমিতে অবস্থিত ছিল। সালাহউদ্দিন 1176 সালের আগস্টে নুসাইরিয়া পর্বতমালায় তার সেনাবাহিনীকে নিয়ে যান, কিন্তু ব্যর্থ হয়ে পিছু হটতে হয়। অধিকাংশ মুসলিম ইতিহাসবিদদের মতে সালাহউদ্দিনের চাচা শিহাবউদ্দিন সিনান ও সালাহউদ্দিনের মাঝে শান্তি চুক্তিতে মধ্যস্থতা করেন। নুসাইরিয়া পর্বত ত্যাগের পর সালাহউদ্দিন দামেস্কে ফিরে আসেন। তার সিরিয়ান সেনারা বাড়ি ফিরে যায়। তিনি তার ভাই তুরান শাহকে সিরিয়ার দায়িত্ব দিয়ে 1176 সালের 22 সেপ্টেম্বর মিশর ফিরে আসেন। 2 বছর অনুপস্থিত থাকার পর তিনি মিশরের উন্নয়নে মনোনিবেশ করেন। এর মধ্যে ছিল শহরের প্রতিরক্ষা মজবুত করা, কায়রো দুর্গের নির্মাণ ২৮০ ফুট গভীর বীর ইউসুফ তথা ইউসুফের কুয়া খনন, মুরিদদের আক্রমণ ঠেকাতে কায়রোর বাইরে গিজায় বৃহৎ সেতু নির্মাণ, অস্ত্রাগার ও মাদ্রাসা প্রতিষ্ঠা ইত্যাদি। ১১৭৭ সালের নভেম্বরে ক্রুসেডাররা দামেস্ক আক্রমণ চালালে চুক্তি ভঙ্গের দরুন সালাহউদ্দিন ক্রুসেডারদের ওপর আক্রমণ পরিচালনা করেন। আলেপ্পোর উত্তরে হারেমের দুর্গ দখলের জন্য ক্রুসেডাররা বড় আকারের একটি সেনাবাহিনী প্রেরণ করে। ফলে দক্ষিণ ফিলিস্তিনে কম সংখ্যক সেনা অবস্থান করছিল। সালাহউদ্দিন অবস্থা অনুকূল বিবেচনা করে আসকালান যাত্রা করেন। আইয়ুবি সেনারা গ্রামাঞ্চলের দিকে এগিয়ে গিয়ে রামলা ও লুদ আক্রমণ করেন এবং ক্রুসেডারদেরকে জেরুজালেমের ফটক পর্যন্ত তাড়িয়ে নিয়ে যায়। ১১৭৭ সালের 25শে নভেম্বর আইয়ুবি সেনাবাহিনীর বৃহৎ একটি অংশ অনুপস্থিত থাকায় মন্ট গিজার্ডের যুদ্ধে সালাহউদ্দিন ও তার সেনারা রামলার কাছে জেরুজালেমের রাজা বোল্ডউইনের সেনাবাহিনী কর্তৃক অতর্কিত আক্রমণের সম্মুখীন হন।
পরাজয় অনিবার্য হয়ে উঠায় তিনি তার সেনাদের নিয়ে মিশরে ফিরে আসেন। কিন্তু এ পরাজয় দমে না গিয়ে 1178 সালের বসন্তে তিনি হোমসের দেয়ালের কাছে ঘাঁটি স্থাপন করেন এবং ক্রুসেডারদের বিরুদ্ধে কিছু খণ্ড যুদ্ধে অবতীর্ণ হন। হামায় তার বাহিনী জয়লাভ করে এবং অনেক শত্রু সেনা বন্দী হয়। বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে তাদেরকে শিরচ্ছেদ করার আদেশ দেওয়া হয়। 1179 সালের এপ্রিল বোল্ডউইনের সেনারা গোলান মালভূমির পূর্বে মুসলিম পশুপালকদের উপর আচমকা হামলা চালায়। ফরুক শাহের নেতৃত্বে আইয়ুবী বাহিনী তাদের মোকাবেলা করে এবং জয় হয়। 1179 সালের গ্রীষ্মে রাজা বোল্ডউইন দামেস্কের পথে একটি চৌকি স্থাপন করলে সালাহউদ্দিন তার সাথে সন্ধি করতে চান, কিন্তু বোল্ডউইন তা প্রত্যাখ্যান করে, ফলে তিনি তাদের চেস্টেলেট নামক দুর্গ ধ্বংস করতে উদ্যত হন। এ সময় ক্রুসেডাররা দ্রুত মুসলিমদের আক্রমণ করতে এগিয়ে আসলে বিশৃঙ্খল হয়ে পড়ে। অবশেষে তুমুল যুদ্ধে আইয়ুবী সেনারা জয়ী হয়। এ যুদ্ধে অনেক উচ্চপদস্থ নাইটকে গ্রেপ্তার করা হয়। সালাহউদ্দিন এরপর দুর্গ দখলের জন্য যাত্রা করেন এবং 1179 সালের 30 এপ্রিল দুর্গটির পতন হয়। ১১৮০ সালের বসন্তে সালাহউদ্দিন জেরুজালেমের ক্রুসেডারদের বিরুদ্ধে একটি ব্যাপক আকারের অভিযান চালানোর কথা চিন্তা করেন, কিন্তু বোল্ডউইন তার কাছে শান্তি প্রস্তাব পাঠায়। খরার মৌসুম হওয়ায় সালাহউদ্দিন চুক্তিতে সম্মত হন। 1182 সালের 21 মে তিনি আলেপ্পো অবরোধ করেন। 22 জুন আলেপ্পো তার হস্তগত হয়। সালাহউদ্দিনের জন্য আলেপ্পো জয় দীর্ঘ 8 বছরের প্রতীক্ষার অবসান ছিল। অতঃপর তিনি সাইফউদ্দিন আলিয়াজ কুজের কাছে আলেপ্পোর দায়িত্ব প্রদান করেন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।